দর্শক অনেকেই জানতে চান যে আসলে ফেঞ্চি কবুতর পালনের ক্ষেত্রে খাবারের আইটেমে কি কি রাখা দরকার, এই বিষয়ে প্রশ্ন আমাকে অনেকেই করেছেন। পাশাপাশি শীত সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা আমাদের ভিতরে রয়ে গেছে, যার কারণে এই শীতে বিভিন্ন খামারির নতুন খামারি বিশেষ করে কবুতর অনেক কেটে যায়, মারা যায়, বিভিন্ন সমস্যায় পড়ে। তো শীতের প্রস্তুতি কেমন হবে এ বিষয়ে আমি আজকে আপনাদেরকে ধারণা দেব। তো দর্শক, ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। যারা নতুন খামারি আছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। আমি দুই বেলা খাবার দিই। দুই বেলা খাবারের আইটেমে কি কি থাকছে? যখন মানে আর কি হাতের কাছে যেটা পাই আমি খুব বেশি যেটা দিই, যেমন গম আছে, ভুট্টা আছে, ডাবলি আছে, হেংটা বলে মসুর আছে, চিনা আছে, মোটামুটি এই কয়েকটা দিয়ে আমি খাওয়া। সামনে শীত আসতেছে, শীতের জন্য কী প্রস্তুতি নিচ্ছেন? শীতের জন্য আসলে এক্সট্রা প্রস্তুতি বলতে কি, ওই যাতে বাইরের কুয়াশাটা ভিতরে না আসে, ঠান্ডা কুয়াশাটা না আসে, সেই ব্যবস্থা একটু পর্দা টর্দার ব্যবস্থা করা লাগে। তো ভিতরে লাইটের একটু ব্যবস্থা করা লাগে যাতে ঘরটা হিট থাকে। খাবারের ভিতরে কোনো পরিবর্তন না, তেমন কোনো পরিবর্তন না। পরিবর্তন বলতে কি, ঘরটা হিট রাখার জন্য কয়েকটা এক্সপোর্টের বাল্ব জ্বালিয়ে যাও, এছাড়া আর কোনো না, অন্য কিছু না। আর ওই পর্দাগুলো দিয়ে দিই আর কি, সাইড দিয়ে জানালা দেখতেছেন, জানালা পর্দাগুলো দিয়ে দিতে হয়। খাবার দুই বেলা দিই, সকালে আর বিকালে। মিক্সার কি কি থাকছে? মিক্সার ছোলা দিচ্ছি, মটর দেশি যেটা, তারপরে কুসুম ফুলের বিচি, তারপর হলো সূর্যমুখীর বিচি, তারপরে পাশাপাশি খেসারি আর গম, মোটামুটি সাত আট রকম ভুট্টাও থাকে। আমি প্রস্তুতি ওই ঘরটা ঘেরাও করে, আমার ঘরটা তো দেখলেন খোলামেলা, নেট দেওয়া আছে, তো সাইড দিয়ে আর কি কিছু পলিথিন দিব আর কাপড় দিব, কাপড় দিয়ে ঘিরে রাখবো, লাইট টাইট কিছু দেওয়া থাকবে। খাবারের ভিতরে কোনো পরিবর্তন? খাবারের ভিতরে এগুলাই চলবে, আর ওষুধপাতি যেগুলো আছে প্লাস ভ্যাকসিন কীটনাশক যে ওষুধগুলো এটা নিয়মিত দিতে হবে। আপনার খাবারে কি কি মিশ্রণ থাকছে? খাবারে আমি তেমন খুব বেশি দেই না, মসুর, ভুট্টা, গম, তারপরে হলো হেংটা, তারপর সরিষা। আচ্ছা, আপনার খামারটা দেখছি বেশ খোলামেলা, খুব সুন্দর একটি জায়গা, আশেপাশে একদম খোলামেলা জায়গা, ভালো একটি জায়গায় খামারটা আপনি গড়েছেন। সেক্ষেত্রে আগামীতে আমাদের যেটা বলতেছি যে শীত আসতেছে কিন্তু, তাই না? তো শীতের জন্য আলাদা কোনো প্রস্তুতি আপনি নিয়েছেন কি? শীতের বিদ্যে তেমন কিছু না, আমি এই এখানে যেমন একটাও এখন ডিম লাইট না, দুইটা লাইট, হ্যাঁ দুইটা লাইট, ওই সময় তিনটা লাইট দেয় এবং 100 পাওয়ারের তিনটা বাল্ব, তিনটা বাল্ব আপনি এখানে, হ্যাঁ এখানে দেয়, এদিকে তিনটা ওদিকে তিনটা, এখন আছে চারটা, ওই সময় দেয় ছয়টা, ছয়টা। আর জানালাগুলো কি অফ করা? জানালাগুলো সব বন্ধ করি না, এদিকে সব বন্ধ করে দেই পূবের, আর উত্তরের অল্প রাগে খোলা, কারণ কি জানলা কপাট বন্ধ করে দিলে এখানকার যে পায়খানা, এদের গ্যাস, আবার এদের শরীরের গরম এসে দিয়ে একটা গ্যাস সৃষ্টি হয়, আর ওই অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া গ্যাসের কারণে ওদের চোখে মুখে পানি আসবে। আচ্ছা দর্শক, আপনারা শুনতে আবার সর্দি কাশি হবে, যে প্রস্তুতিটা নিয়েছেন বা উনি যে কথাটা বললেন, আসলে অনেকের ভিতরেই ভ্রান্ত ধারণা রয়েছে যে শীত আসছে, শীতে কবুতরে ঘরের চারপাশে আটকায় দিয়ে একদম বদ্ধ করে রাখতে হবে, বিষয়টা কিন্তু তা না। উনি যেটা বললেন ওনার 10 বছরের অভিজ্ঞতা থেকে এইরকম নয়। আপনি লাইটটা সম্ভবত কি রাত্রিবেলা বা শীত রাত্রে না, একটু ঘরটা গরম করার জন্য, ওই যে রাত্রে তো 7-8টা পর্যন্ত এমনি থাকে, এমনি লাইট চলে, তারপর বন্ধ করে দেই, তা সকালবেলা ভরে এসে আবার লাইটগুলো দিয়ে দিই। আচ্ছা, গরমও মানে শীত থেকেও রক্ষা করতে হবে, আবার দেখতে হবে যেন ভিতরে গরম হয়ে কোনো গ্যাস তৈরি না হয়, এই দিকটাতে আপনাদের। আর একবারে আটকায় দেওয়া যাবে না, আটকায় দিলে এই যে এদেরই বিষ্টার জন্য গ্যাস হয়, গ্যাস হয়, আর এদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ধুলাবালি এসে আছে। আচ্ছা, ওগুলা বাইরে হতে না, নাকে মুখে যায়, ওদের সর্দি লাগবে, কফ হবে। অরিজিনালি শীতের জন্য হয় না, যদি থাকতো তাহলে বাইরের যে পাখিগুলো আছে ওরা সব মরে যেত না? হ্যাঁ।